আমি তোর শিক্ষক, আমি তোর বস, আমি তোর অফিসার, আমি তোর কিছু, আমি তোর স্বামী। তুই আমারে আপনি কইতে পারে, তুই আমার তুমি কবি। সারা বাংলাদেশের মানুষ বউ তার স্বামীরে তুমি করে কয়, তুই আমারে তুমি করে কবি। আপনি তো কইতে হইব না, তুমি শোনার যোগ্য যেই দিন হবে তোর সেই দিন বলবো, তার আগে না। কা কিছু কথা তৈরি করতে হবে, কিছু কথা তৈরি করতে হবে শালি। একদম বেশি কথা কবি তো সুবার মারে তোর সাপা সুপা ভাঙে ফেলামু। কারে তুই 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 কস তোরে কই, মাথা কথা মধ্যে ঢোকে না তোর। আপনি তুমি গোষ্ঠী গিলাই হে, অন্যের স্বামীরা যা করবে তা আমি করবো নাকি? হ্যাঁ, ওই যে আলিম আছে ওই তো সারাদিন বউরে পিটাই, তোরে আমি পিটাই। ওই যে আজ্জু আছে ওই সারাদিন হলো এই আনে যায় ওনে যায়, বউরে খবর নাই না। অগমত হইলে তুই গিয়া হবি। ওই যে মকিম সারাদিন টোটো কোম্পানির ম্যানেজার, ওই তো আরে বউ তো ঠিকই, আরে তুমি তুমি করে কয় তো তুমি তুমি আপনি হগামারি। এই বেটা কার সাথে তুলনা করছিস? মানুষের অন্যের বউয়ের সাথে আমাকে তুলনা করছিস? অন্যের স্বামীরা কি করে জানিস? মাঠে ঘাটে সারাদিন কাজ করে এনে বউকে সংসারে দেয়, তুই কি দিস? তুই তো অকর্মার ঢেকি রে। তো তুমি তুমি আপনার গোষ্ঠী গিলাই, তোরে কই তো বেটা তুমি হে। আর আমি আমার মনের মতো কাম করব, হয় সংসারে কাজকর্ম করে এনে আমার সংসারে টাকা দিবি, না হলে আমাকে তালাক দিবি, তালাক দিবি, তালাক দিবি, তালাক দিবি। শালি তালাক দেওয়ার লাগা বই নাই সস, সময় মতো তোর তালাক দিব, টাইম মতো দিব। আরে বউ খুঁজবা দে মাল খাব টাল হব কার বাপের কি দেরে দে আন্দা কুন্দা কামারের। ও ভাবি হাই হাই রে, ও ভাবি হাই হাই, ও ভাবি হাই হাই রে সর্বনাশ ভাবি। আরে আসেন বাইরে আসেন। আই কি হইছে? আরে বাইরে আসেন। কি হইছে? এটা আমি কি দেখলাম সকালবেলা ভাইয়ের লগে কি তোমার কোনো ঝগড়া ঝাটি হইছিল? কেন হইছিল আমি কি এইটাকে কও? আহারে ভাবি এইটা আমি কি দেখলাম সকালবেলা, দেখতেছি আমাদের পুকুর পারে মাল মূল খাইয়া আপনার স্বামী যেভাবে চাগায় আছে গো, আপনার লাইফটা শাস চলেন তাই ঘরে নিয়ে আইছি। এই ডাবল নতুন কি, এটা তো প্রত্যেক দিনই হয়। ও আমার সংসারে থাই কাই কে না থাই কাই, ওরে আমার লাগবো না, পয়রা এখানে ময়রা থাকুক। আহারে বাপ, হাজার হইলো তোমার স্বামী। আমার স্বামী না ভাই, ও তো একটা অকর্মার ঢেকি। আগে কথাটা ভালো করে শুনো, এভাবে যদি পড়ে থাকে এই যে গ্রামের লোকজন যদি দেখা পেলে তখন এরে আসো নিষাক্ত বইলা সালাম দিয়া দিব, জেলে সালাম দিয়া দিব, তার চেয়ে ভালো লাগে নিয়ে যা ইচ্ছা হোক। ওরা মিডিয়া নেও নাই বামেও নাই, কথা বুঝতে পারছেন? যে স্বামী কাজ করে না কাম করে না তার এনে আমি যাম? অত সস্তা না, আমি করে নিয়ে যেতে পারবো না। ভাবি এটা আপনি কি কন, এটা কোনো কথা হইলো? এইরকম ভাবে যদি নেশা খাইয়া পড়ে থাকে রাস্তা ঘাটে তাইলে জেল জরিমানা হইতে পারে, তার সে বরং চলেন রে গিয়ে নিয়ে আইসি। ওর কি হইব, ওর মরণ ছাড়া কিছু হইব না, চলেন যাই নিয়ে আইসি, আই চলেন। এটা একটা কথা, এইভাবে যদি মানুষ দিন দুপুরে মদ গাঁজা খায় রাস্তাঘাটে পড়ে থাকে মানুষ কি কইব? ভাবি আমি তো এলাকার ভালো চাই, ভাবি আমি আমার ভাবি, নাহলে কি আইতাম? আরে আসেন, আরে ভাই 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 গেরামে মাতলামে তোরা হইয়া রইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা গেছে।
ভাইরে ভালো করে বাসায় নেওয়া যাওয়ার জন্য আর আপনি আইসা কোন তালাক দেন, এটা কোন ধরনের কথা? আমি তালাক চাই। আই ওট আমি তালাক চাই। শুনুন, আপনি সদি সদি তালাক চান কেন? এইটা আপনার স্বামী না? না, ও আমার স্বামী, ও অকর্ম আমার স্বামী। মদখুর গাজাখুর হইলো আপনার স্বামী, কথাবার্তা হুজগান করে কইবেন এ তালাক চাই, তার মানে জুয়ান পোলা দেইকা হেরে তালাক চান না? কিসের জুয়ান পোলা? হ্যাঁ এই যে আমার দেখছেন, আমার জুয়ান কি কম আছে নাকি? ও তার মানে হেরে তালাক দিয়ে আমার ঘরের উপর চড়তে চাইছেন? আপনার ঘরের উপর চড়তে চাইছি এটা কি কইছি আমি? তাহলে সদি সদি এই লোকটারে কোন কেন তালাক দিমু? কথাবার্তা হুজগান করে কথা অকর্ম আছে তো কেন সংসার করবে? আরে কর্ম বানাও, অকর্মারে কর্ম বানাও। কর্ম বানাবো আমি না? হ্যাঁ কর্ম বানাবো। মায়া মানুষ অকর্ম মানে কর্ম বানাই না? আই ভাই, আই ভাই, ওট ওট ওট, আই কিসের ভাই? ওট আরে এবারে, আরে চা চা চা, আই তো চার রে না, আমি তোর বউ না, এটা তোর বউ, চার আই। আজ আমার এই সর্বনাশ হয়েছে। এই সর্বনাশ হয়েছে? আপনি ফুসলায়া ফুসলায়া আমার সাথে এই আমার মায়া ডাক আপনার ওই মদ খোরের পুরার সাথে বিয়ে দিয়ে। আরে থামেন আপনি, আমার সারে সর্বনাশ। আমি মনে করছি না আপনি ভালো মানুষ, মাও ভালো হলে বিটিও ভালো হয়। হ্যাঁ আমার বেটারে শেষ করে দিছে। ও এখন মায়ের দোষ, মায়ের দোষ না ওই মদ খোরের তো পুরা জল। আরে চুপ করে থাকেন, আগে জানলে তো আপনি মেয়ে মেয়ে দিয়ে বিয়ে করে দেন না। আমি তো আগে জানলে বিয়ে দিলাম না। আমি তোকে তালাক দিব, তালাক দাম কি করছো? কি করছো দেখো আমার ভালো বেটারা রে, তোমার মেয়ের শেষ দিতে দিতে তোমার তোমার মেয়ের জন্য আমার ছেলে রাস্তাঘাটে পড়ে থাকে। এ বাবা, এ বাবা, ওটেক এই শুনেন, আপনার বেটা তুলেন, আপনি তুলেন, তুলেন বলেন আমার মেয়ের জন্য তালাক দাও। আমরা তালাক চাই, কোর সুদ কোর ঘুষ কোর গাদা কোর, খামেন আপনি, আমরা তালাক চাই। আপনি খামেন, তালাক দেয়া লাগে না দেয়া লাগে আমার বেটার সাথে আমি বুঝসুস করে কি করা লাগে আমি করবো। দাদা শোনে, এ বাবা, বাবা, এ বাবা, হ্যাঁ আরে জোর করে কাম দেখ, আমার তালাক চাই। আই বাবা, ওটাক দে, আমি কি মরে গেছি নাকি? আমার তালাক চাই। আব্বা আমি আছি বাবা। আব্বা আমি তোর আব্বা, আমি তোর আব্বা, হারাম দাদা। আব্বা কো ওই ওরা কালে তোর কাছে তালাক চাই? আমার তালাক চাই, আমার তালাকই চাই, তালাক চাই। এবার বললি তো তালাক, তালাক দে, এক তালাক, দুই তালাক, তিন তালাক। আরে শাশুড়ি তোর বউ তালাক দিবেন? তোমার বউ রে তোর শাশুড়ি মারে তালাক দেয় নাকি? না আমার বউ রে তালাক দেবো গা। তালাক চাও, তালাক চাও, তালাক দে, তাহলে বউ নিয়ে সংসার করে খা। এই বুইরা তোর বেটারে কত তালাক দিতে? আরে ধন তালাক চাচ্ছে তখন তুই তালাক দিয়ে দাও। তালাক তো তিনবার দিলাম আমি। আরে ওটা তোর শাশুড়ি, শাশুড়ি কেউ তালাক দে, তোর বউ কে তুই তালাক দে না। আমার বউ তালাক দিব না, তালাক দিব না, না আমার বউ নেই, আমি সংসার করবো, আমার আদরের বউ একমাত্র বউ। তুই আমার তালাক দিবি? তোর সাথে আমি সংসার করবো না। না আমার বউ তালাক দিব না। এটা জাতে মাতাল কিন্তু তালে ঠিক আছে, এ তোমার কোনো দিনও তালাক দিব না আমি, বুঝবার পারছি? কি কইছ তুমি? আমার মনটা সোনার পূর্ণ হলো না, থাকো জায়গা। আসসালামু আলাইকুম বউ, আমি তোমার কথা দিতেছি। তোমার আমার কথা দেয়া লাগবে না, সব না মা তুমি বোঝাও তো, আমি থাকবো না, মারি কেন? আমি আর মদ খাবো না,
আজকে থেকে এই যে মদের বোতল, এই যে মদের বোতল ফালায় দিলাম। আমি আর জীবনে মদ খাবো না, তোমারে নিয়ে সংসার করবো। তুই কি করে পড়া পড়ে থাক। আরে জান জান, আপনার জন্য এই মেয়ে এত খারাপ হয়েছে। হ্যাঁ, মাও খারাপ হলি, মিটিও খারাপ। জান আপনি জান, ওই তো জান মান মাতাল ছোড়া একটা পুরা আপনারা আসেন লাগবে না আমার বাড়ি, আমার বাড়ি তারা আসেন না। জান আপনি যা বাবা চলো, আমি আর জীবনে মদ খাবো না, চলো আব্বা।